স্কুল ছাত্রী নিগ্রহের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল নীলাম বাজার। জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদী বিক্ষোভ কয়েক শতাধিক ছাত্রের। অঘোষিত সড়ক অবরোধে তীব্র যানজট ও জনহয়রানির সৃষ্টি হয় বাজার এলাকায়। পুলিশি হস্তক্ষেপে 20 মিনিটের মধ্যে সড়ক অবরোধ মুক্ত হলেও প্রচন্ড দাবদাহের মধ্যে অঘোষিত এই অবরোধে ব্যাপক প্রভাব পড়েছিল জনজীবনে। আন্দোলনকারী ছাত্র নেতাদের সঙ্গে থানায় বৈঠক হয় নীলাম বাজার পুলিশের। শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে সাময়িক প্রত্যাহার করা হয় আন্দোলন। গতকাল মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাবালিকা স্কুল ছাত্রীকে রাস্তায় একা পেয়ে নাকে সজোরে আঘাত করার অভিযোগে এজাহার দায়ের করা হয়েছিল নীলাম বাজার থানায়। এজাহারে উল্লেখ করা হয়েছে, পারমপাশা গ্রামের যুবক আমিন হোসেন স্কুল ছাত্রীকে একা পেয়ে রাস্তায় অশ্লীল কথা বলার পাশাপাশি আপত্তিকর ইঙ্গিত দেওয়ার অভিযোগে পরিবারকে নালিশ জানানোয় গতকাল স্কুল ছুটির পর ছাত্রীর বাড়ি যাওয়ার পথে নাকে আঘাত করে যুবক পালিয়ে যাওয়ার অভিযোগে এজাহার জমা পড়েছে থানায়। এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে না পারায় আজ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে নীলাম বাজার। দুপুর 12:30 থেকে 1টার দিকে শতাধিক ছাত্র সেখানে আসাম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। যদিও পুলিশের হস্তক্ষেপে সীমিত সময়ের মধ্যে অবরোধ মুক্ত করাতে সক্ষম হয়, শেষ পর্যন্ত পুলিশ আন্দোলনকারীদের প্রথম সারির একাংশের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।